মাসরাতে এক বিছানায় সাকিফ ফুকে ঘনিষ্ঠ হতে দেখে মহাকুশি আব্রাহাম খান জয়। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি সুপারস্টার সাকিফ খানের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক সাকিফ খান ও চিত্রনায়ক অফু বিশ্বাসের মাঝে সম্পর্ক এখন যোজন যোজন্ত। বিচ্ছেদের পর আলাদা ছাদের নিচে বসবাস করছেন তারা। এক সময়ের এই সফল তারকা জুটির একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয় মা অফু বিশ্বাসের কাছে বেড়ে উঠছে। ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে সাকিফ নিজেও চেষ্টা করেন সন্তানকে সময় দিতে। ক্যারিয়ারের শুরু থেকে দাপুটের সঙ্গে অভিনয় করে এলো, মাঝখানে বিয়ে এবং সন্তান সংক্রান্ত জটিলতার কারণে সিনেমায় অভিনয় কমে আসে অফুর। কাজ কম করলেও পারিশ্রমিক এবং চাহিদার দিক দিয়ে অন্য নায়িকাদের চেয়ে এখনও এগিয়ে রয়েছেন অফু বিশ্বাস। কিন্তু ধীরে ধীরে নাম্বার ওয়ানের আসনটি অফুর নামের পাশ থেকে কমিয়ে আসছে। এক সময়ের দেশের তুমুল জনপ্রিয় সাকিফ অফুর জুটি ভেঙে যায় তাদের বিচ্ছেদের ফলে। জনপ্রিয় চিত্রনায়িকা অফু বিশ্বাস সবিজে এখন বেশ সক্রিয়। অভিনয়ের পাশাপাশি মিডিয়ায় নানামুখী কর্মকাণ্ডে দেখা যায় তাকে। কিন্তু এত কিছুর পরও অফু বিশ্বাস একজন মা, একজন স্ত্রী, একজন মেয়ে, নিজের ক্যারিয়ারের পাশাপাশি তাকে ঘরের সব কাজ করতে হয়। অফু বিশ্বাস বলেন, আমি যত বড় অভিনেত্রী হইনি কেন, দিন শেষে আমি একজন মেয়ে, আমাকেও অন্যদের মতো বাসার সব কাজ করতে হয়, মাঝে মাঝে আমার ঘর ঝাড় দিতে হয়, এছাড়া জয়কে খাওয়ানো পড়ানো এবং জয়ের স্কুল সব কিছু আমাকে দেখতে হয়। জয়ের জন্য প্রতিদিন আলাদা করে রান্না করতে হয়, এমনকি জয় খাওয়ার সময় বাহানা করলো, টেবিল থেকে উঠে গিয়ে আমাকে আবার জয়ের পছন্দের খাবার রান্না করে আনতে হয়। আসলে মেয়েদের কষ্ট একজন মেয়েই বুঝে। একটা সংসার নর্মাল পুলোতে চালাতে হলে একজন মেয়েকে অনেক কিছু মানিয়ে নিতে হয়। তো বন্ধুরা, অফু বিশ্বাসকে নিয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আর মিডিয়া জগতে এমন আর নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।